হ্যালো বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। হ্যাঁ, আমি জানি যে এই ভিডিওটা আসতেও অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য সরি। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা, আর সেই দুর্গাপূজা নিয়ে শিলিগুড়িতে কেমন প্রস্তুতি চলছে সেটাই আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আমি শিলিগুড়িতে কয়েকটা বড় বড় ক্লাবে যাব, যেই সব ক্লাবে বিগ বাজেটের পুজো হয়। তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। আর দেখতেই পাচ্ছ অনেকটাই রোদ উঠেছে, তাই আর বেশি দেরি করবো না, তো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সকলের জন্য রইল আমার তরফ থেকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা খুব ভালো কাটাও পূজাটা, আর আমার এই ভিডিওটা দেখতে। তো হ্যালো বন্ধুগণ, অনেকদিন পর মোটো ব্লগিং সেটাবে। তো বিষয় হচ্ছে আমি চলে এসেছি এখন তিনবার্তি মোড়। তো এখান থেকে আমি আগে যাব শক্তিগড় উজ্জ্বল সংঘ, ওখানে আমি আগে আমাদের কী থিম করেছে সেটা দেখব। আর তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে পুজোর কী প্রস্তুতি চলছে সেটাই তোমাদের দেখানোর উদ্দেশ্য। তো এই জন্য আমি চলে এসেছি এখন। তো আমরা এখন তিনবাত্রি থেকে ক্রস করে নিলাম, দেখতে পাচ্ছ। জানি না সাউন্ড কতটা ঠিক আসছে, কারণ অনেকদিন পর মোটো ব্লগিং সেটাপে, আশা করি ভালোই আসবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও। গাইস, চলে এসেছি আমি কাঁঠালতলা হয়ে শর্টকাট নিয়ে এখন শক্তিগড় মেন রোডে। এই যে দেখতে পাচ্ছ সাইডে প্যান্ডেল, সামনে এখনো কোনো কাজ হয়নি, আমি জানি না কতটা কি ক্যাপচার করতে পারবো। তো চলো যাওয়া যাক। চলে এসেছি উজ্জ্বল সংঘর মাঠের সামনে, দেখা যাক। চলো গাইস, এখানে গাড়িটা পার্ক করে দিই, এবার আমরা যাব উজ্জ্বল সঙ্গে। চলো দেখা হচ্ছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ পিছন দিকে সব কাজ হচ্ছে, এখনো উজ্জ্বল সঙ্গের কোনো প্যান্ডেলই রেডি হয়নি। তো চলো এখান থেকে বেরোই। দেখতে পেলে এখানে আসলাম, এখনো কোনো কাজ কমপ্লিট হয়নি। তো চলো একদম সপ্তমীর দিন অথবা যেদিন আমি ঠাকুর দেখতে পারবো এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দেবে। তো চলো এখান থেকে বেরিয়ে এবার অন্য জায়গায় যাব। তো বন্ধুগণ, দেখলে এখানে উজ্জ্বল সংঘটা এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি আমরা শিলিগুড়িতে। তো চলো এখান থেকে বেরোই, এখান থেকে বেরিয়ে তারপর আমরা এখন যাব। এই কাছাকাছি একটা ক্লাব আছে, পাঠাগার ক্লাব, হয়তো যারা শিলিগুড়ি থেকে দেখছো এই ভিডিওটা তাদের প্রত্যেকের কাছেই চেনা এই ক্লাবটা। তো চলো এখন যাওয়া যাক সেই ক্লাবে। তো জানি না পাঠাগার ক্লাবের প্যান্ডেল কতটা হয়েছে, চলো দেখা যাক। এখানে যদি না হয় এখানে আর ভিতরে ঢুকবো না, এখান থেকে বাইরে থেকে দেখেই চলে যাবো। ও বাবা, এই যে এটাই হচ্ছে আমার বাঁদিকে পাঠাগার ক্লাব, বাট এইদিকে তো পুরোটাই বন্ধ। চলো একটু ফ্রন্ট গেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো থিম এখানকার, তো এখানেও কাজ চলছে, এখানেও এখনো কমপ্লিট হয়নি। তো চলো এখান থেকে একটু ভেতর থেকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তো পাঠাগার ক্লাবে এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি। তো চলো এখান থেকে বেরোই, এবার আমরা যাব বাবুপাড়া। যারা শিলিগুড়িতে দেখো আমি যেই সব ক্লাবের কথা বলছি সবাই সেই সব ক্লাব খুব ভালো করে চেনে, কারণ প্রত্যেকটা ক্লাবেই খুব সুন্দর সুন্দর থিম বানায়। তো যাই জন্য প্রত্যেকেরই চেনা কথা। যারা শিলিগুড়ির বাইরে থেকে দেখছে তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওটা বানানো, তাদের তারা দেখেই হয়তো খুব একটা রিলেট করতে পারবে। আর যারা শিলিগুড়ির বাইরে থেকে দেখছো সবাইকেই ওয়েলকাম করছি, চলে আসো শিলিগুড়ি, শিলিগুড়ির পুজো কিন্তু আলাদাই হয় বস। তো আমরা এখন আছি শক্তিগড় এলাকাতেই, এবার এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরিয়ে এখান থেকে বাবুপাড়া। তো বাবুপাড়া যাবো, বাবুপাড়া গিয়ে ওখানে YMA ক্লাব বলে একটা মাঠ আছে, ওই মাঠেও খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল করে। তো চলো দেখে আসি একটু কেমন কী করেছে, কী থিম করেছে।
বেশিক্ষণ লাগবে না, মোটামুটি শক্তিগড় থেকে বাবুপাড়া ওই ক্লাবে যেতে হাইলি 5-7 মিনিটই লাগে গাড়ি নিয়ে যেতে, আর যদি হেঁটে যাও বা টোটোতে যাও তাহলে ধরে রাখো 10 মিনিট, তাছাড়া আর বেশি লাগবে না। এই মোড়েও জ্যাম, এই যে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল হয়েছে এখানে, ছোটো করে প্রতি বছরই প্যান্ডেল হয় এখানে প্রত্যেকটা বছর, সুন্দর ছোটোর মধ্যে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল করে। সামনে হয়তো একটা স্কুল বাস ঘোরাচ্ছে এই জন্যই রাস্তাটা জ্যাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানেও কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি শিলিগুড়িতে এখনও বলতে পারো যে পুজো শুরু হয়নি, তবে আমি দেখছিলাম যে কলকাতায় প্রচুর শুরু হয়ে গেছে, এখনও পূজা শুরু হয়ে গেছে মহালয়ার পর থেকেই প্রচুর ভিড় হয়েছে। যাই হোক চলো, কাকা সাইড থেকে একটু সাইডে 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 তাই যাবার, হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার হর্নটা কাজ করছে না, এই যে দেখো কোনো কিছু বাড়ছে না, তো এভাবে একটু যেতে হবে, একটু রিস্ক নিয়ে আমাকে চালাতে হচ্ছে, সেফটি নিয়ে আমাকে চালাতে হচ্ছে আপাতত। যাই হোক এখন আমরা আছি মিলন পল্লী, এই যে আমরা চলে এসেছি এখন আলু চৌধুরী মোড়, আর এই মোড়টা থেকেই একদম চারটা রাস্তা চারদিকে চলে যায়। এই যে আমরা সোজা যাচ্ছি বাবুপাড়া বা এই দিক দিয়ে আমাদের শিলিগুড়ির ডাবগ্রাম, তারপরে দাদাভাই ক্লাব সব কিছু এইদিকে, আর বাঁদিকে যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে থানা মোড়, আর ডান দিকে রাস্তাটা হচ্ছে গেট বাজার, আর আমরা যেদিক দিয়ে আসলাম ওটা তো মিলন পল্লী শক্তিগড়। চলো ভাই, রাস্তায় মোটামুটি জ্যাম আছে। তো যাই হোক আমি যে কথাটা বলছিলাম যে আমরা কাছাকাছি চলে এসেছি এখন, এই ও ভাব চারিদিকে বাধা দেখতেই পাচ্ছ, এই দেখতে পাচ্ছ তিরপাল দিয়ে ঘেরা করে রেখেছে, এই ভিতরে গিয়ে আর কোনো লাভ নেই। তো চলো এখান থেকে আমি আর দাঁড়াচ্ছি না, এখান থেকে আমি একদম ডাইরেক্ট দাদাভাই ক্লাবে চলে যাব। এই যে চলে আসছি আমরা দাদাভাই ক্লাব মোড়ে, এটাই হচ্ছে দাদাভাই ক্লাবের মোড়। এবার আমরা সামনে গিয়ে এক জায়গায় গাড়িটা রাখি, তারপর আমরা ভিতরে গিয়ে দেখব। তো গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কাজ চলছে, এখানেও প্যান্ডেল কমপ্লিট হয়নি, আর এদিকে হয়তো সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখানে এখনো কাজ চলছে, তো চলো এখান থেকে বেরোই, আর এই সামনেই একটা সুব্রত সংঘ বলে ক্লাব আছে, তো ওই ক্লাবে গিয়ে দেখি কি প্যান্ডেল হচ্ছে। বলতে পারো আজকে শুভ দিতে, এখনো শিলিগুড়িতে প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়নি, আমি এই চারপাশটায় দেখানোর ছিল আজকে, আর বাদ বাকি অনেকটাই দূরে দূরে রয়েছে, তাই আমি আজকে আর যাচ্ছি না, একদম পুজোর সময় সেই প্যান্ডেলগুলো দেখিয়ে দেবো তোমাদের। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো বন্ধুগণ দেখতে পেলে দাদাভাই ক্লাবে এখনো কাজ চলছে কন্টিনিউ, সবাই জোর করে না কাজ চলছে। তো ওখান থেকে বেরোই এখন, এখান থেকে পাশেই আরেকটা ক্লাব আছে সুব্রত সংঘ, তো সুব্রত সংঘ ক্লাবটাতে গিয়ে দেখি কাজ কত দূর, তারপর আমরা বেরিয়ে যাব, কারণ প্রত্যেকটা ক্লাবে হয়তো কাজ হচ্ছে, তো এখান থেকে বেরিয়ে আর অন্য কোথাও যাচ্ছি না। তো বন্ধুগণ তোমরা দেখতে পেলে যে এখানে কাজ চলছে এখনো, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, তো মোটামুটি প্যান্ডেল কমপ্লিট। তো এখান থেকে আমরা বেরোচ্ছি একদম পুজোর সময় এসে, তারপর তোমাদেরকে খুব ভালো করে দেখাবো। তো দিনেরবেলা আসলে একটাই কি লাইটিং টাইটিং কিছু দেখা যায় না, এটাই ব্যাপার। তো চলো এখান থেকে বেরোই, আমি চলে আসছি। তোমরা দেখতে পেলে যে প্রত্যেকটা ক্লাবেই কাজ হচ্ছে, এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। তো আসার সময় আমার একটা ফেভারিট বিরিয়ানির দোকান থেকে এই যে প্যাকেট করে বিরিয়ানি নিয়ে চলে আসছি, তো বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটার এন্ডিং হবে, তো দেখতে থাকো, কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটাই তোমরা দেখো শেষ পর্যন্ত।
তো বন্ধুগণ দেখতে পাচ্ছ আমার প্লেটে রয়েছে এখন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা কিন্তু গেট বাজার। তোমরা যদি শিলিগুড়িতে থাকো, শিলিগুড়িতে থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই জানবে যে গেট বাজারে একটা সেই দোকানের বিরিয়ানি বস আমার সব থেকে ফেভারিট। তো যাই হোক, বিরিয়ানি নিয়ে চলে আসছি। এবার হচ্ছে কিছু কথা বলি, তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে যে এতদিন পর্যন্ত কেন ভিডিও দিইনি, কারণ আমি এখানে ছিলাম না, কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলাম, তো এই জন্য ভিডিও দিতে পারিনি। তো প্রথমে আগে বিরিয়ানিটা টেস্ট করি, কারণ সামনে বিরিয়ানি দেখে আমি বস বেশিক্ষণ কথা বলতে পারি না। যাই হোক, আগে প্রথমে রাইসটা একটু ট্রাই করি। বস আলাদাই। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো সবসময় পড়তে থাকি, তো এই জন্য তোমাদেরকে বলছি আমার এই ভিডিওতে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের পুজোর প্ল্যান কি। তোমাদের সকলকে বলতে চাই শুভ শারদীয়া, তোমরা দুর্গাপূজাটা অনেক ভালো কাটাও, আর তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে শেয়ার করতে পারো। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে দুর্গাপূজার প্রত্যেকটা দিন আমি তোমাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে পুরো পুজোটা মিলে একটা ইন্টারেস্টিং ব্লগ হবে, সেই ব্লগটা তোমরা দেখতে পারো। তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও।